সালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ আর একটি নতুন ভিডিওতে। এক্সিট লাগানোর পর কতদিন থাকা যাবে? বর্তমানে আমরা সবথেকে বেশি প্রশ্ন পাচ্ছি এই বিষয়টি নিয়ে। যেহেতু বিষয়টি নিয়ে সবথেকে বেশি প্রশ্ন আসছে, তার জন্য আমরাও বিষয়টি আপনাদের সামনে খুব বেশি গুরুত্ব সহকারে তুলে ধরছি। আপনাকে যদি আপনার কফিল এক্সিট দেয়, আপনি সময় পাবেন 60 দিন। আপনি এক্সিট 2 থেকে 3 ভাবে চেক করতে পারবেন। mol.kse যে লিঙ্কটি আছে সেটির মধ্যে প্রবেশ করে, অথবা আপনি চাইলে আপনার আপসিটের মাধ্যমে, কিংবা আপনি চাইলে মুকিমের লিঙ্কে গিয়ে চেক করতে পারেন। আপনাকে যেদিন এক্সিট দিবে সেদিন থেকে আপনি 60 দিন সময় পাবেন। এক্সিট এবং ইকামার ক্ষেত্রে মাস হিসাব করা হয় না, দিন হিসাব করা হয়। যেদিন আপনাকে এক্সিট দিবে সেদিন থেকে 60 দিন সময় পাবেন। অবশ্যই আপনাকে 60 দিনের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে। কোনো কারণে আপনি যদি 60 দিন অতিবাহিত করেন, তাহলে আপনি অবৈধ ঘোষিত হবেন বা মুখালেফ ঘোষিত হবেন। আর যাদেরকে টার্মিনেট করবে তারা পাবে সেম সময় 60 দিন। তবে তাদের 2টি অপশন। অপশন 1, তারা চাইলে যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারবে। অপশন 2, তারা চাইলে দেশে চলে যেতে পারবে। তবে টার্মিনেট বিষয়টি সম্পূর্ণ নতুন হওয়াতে এই বিষয়টি সম্পর্কে আমরা এখনও পূর্ণাঙ্গ তথ্য পাইনি যে কিভাবে কি করতে হবে। আপাতত বলবো, যারা ফাইনাল এক্সিট খাচ্ছেন, আপনি পাচ্ছেন 60 দিন সময়, অবশ্যই 60 দিনের মধ্যে দেশে চলে যাবেন। আপনি চাইলে আবার যে কোনো সময় নতুন বিষয়ে আসতে পারবেন, যেহেতু আপনাকে ফাইনাল এক্সিট দিচ্ছে বৈধ নিয়মে, যেটিকে বলে নিয়মিত এক্সিট। আশা করি বুঝতে পেরেছেন। বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।